اللوب هيورز আশা করি সবাই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিও উপভোগ করছেন সবাইকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিশেষ করে যারা আমাদের এই চ্যানেলে নতুন বা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে যে পাশে থাকা বেল আইকন বাটনটি আছে সেটা বাজিয়ে দিবেন এবং যাতে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সেগুলো পেয়ে যাবেন আপনাদের মোবাইলে এমনকি সেগুলো পেয়ে যাবেন আপনাদের নোটিফিকেশনে আর প্রিয় ভিউয়ার্স আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর এর আগের ভিডিও দেখছিলেন পানখালির বা পাকার মাথা থেকে আর আজকে নতুন আর একটি জায়গাতে আমরা এখন বর্তমানে আছি আদানি বা গজালিয়া ইউনিয়নে গজালিয়া মাঝের রাস্তা দিয়ে যাওয়ার সময় ভিডিওটা ধারণ করা হইতেছে আর সারিতে সারিতে দুই ধারে কত সুন্দর গাছ আর এই রাস্তাটা প্রায় এক থেকে দেড় কিলোমিটার বাট এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত একেবারে সোজা তারপর একটু বাঁকা আছে বটে আর রাস্তার দুই পাশে বেশিরভাগই গাছপালা দিয়ে ভর্তি আর এ রাস্তার পাশে বাড়িঘর কম বেশিরভাগই কোলা মানে ক্ষেত দুই দিকে কিন্তু বড় বড় ক্ষেত ধানের ক্ষেত এখন কিছুদিনের পরেই এখানে ধান লাগানো হবে আর এই রাস্তাটা নতুন করা হয়েছে একটা সময় খুবই খারাপ ছিল আর এই রাস্তাটা এমন একটা রাস্তা যে সাবেক বস্ত্রমন্ত্রী তারপর বারবার সংসদ সদস্য জনাব আখমা জাহাঙ্গীর হোসেনের বাড়ির দরজা এটা আমরা সেখান থেকে যাইতেছি গজালিয়া ইউনিয়ন পরিষদের দিকে আর গজালিয়াতে দুইটা নতুন নতুন করে সুন্দর রোল মডেল বাংলাদেশের রোল মডেল অ্যান্ড রাস্তা অ্যান্ড ব্রিজ হয়েছে সেটা আসলে খুবই দেখার মতো ব্রিজ দুইটা আর এই রাস্তাটা এত সুন্দর একটা রাস্তা সেটা আসলে রাস্তায় না আসলে আপনারা রাস্তার যে স্বাদ বা সুন্দর রাস্তা গ্রামের ভিতরে হয় সেটা আসলে বুঝতে পারবেন না আর প্রিয় ভিউয়ার্স যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য একজন দেখার মতো সুযোগ পায় আর আজকে এখান থেকে ভিডিও শেষ করছি পরবর্তী সময়ে বা নেক্সট টাইমে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আল্লাহ হাফেজ থ্যাংক ইউ